question. Aste. Uri uri baba ki mutton. Chi biryani ar dom biryani modhe parthokyo ki? Dekho, dom biryani. Hi bondhura. কেমন আছেন? গত বছর লকডাউনে আমি একটা চিকেন কাচ্চি বিরিয়ানি বানিয়েছিলাম। তখন বাংলাদেশের অনেক সাবস্ক্রাইবার্সরা বা অনেক মানুষ আমাকে বলেছিলেন কাচ্চি বিরিয়ানি কিন্তু মটন দিয়ে হয়, চিকেন দিয়ে হয় না। আমার ধারণা ছিল যে কাচ্চি মানেই হচ্ছে কাঁচা মাংস দিয়ে ডাইরেক্ট বিরিয়ানি করা, কিন্তু সেটা যে মাংসেরও প্রকারভেদ হতে পারে সেটা আমার মধ্যে নলেজের অভাব ছিল। তো যাই হোক, তাই এবছর আজকে আমি মটন কাচ্চি বিরিয়ানি বানাবো। দেখি কাঁচা হাতের পাকা রান্নায় আজকে মটন কাচ্চি বিরিয়ানিটা কীরকম হয়, পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। আর লাস্টে খেয়ে তো টেস্ট করবোই, যেরকম প্রতিবার করে থাকি। ভিডিওটা শেষ অবধি দেখতে কিন্তু ভুলবেন না, খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেন, এরকম মজাদার মজাদার ভিডিও কিন্তু এরকম মাঝে মাঝে আসতেই থাকে। চলুন শুরু করা যাক মটন কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি তো বানাবো, আগেই বললাম আপনাদেরকে মটন কাচ্চি বিরিয়ানি বানানো যাক, কিন্তু যেহেতু আমার এক্সপিরিয়েন্স নেই তাই পরিমাণটা একটু কম করে নিয়েছি। যদি সব ঠিকঠাক হয় পরের বার একটা ভালো পরিমাণ বানানোর চেষ্টা করব। তো কী কী নিয়েছি পরিমাণ একটু দেখুন। 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, 500 গ্রাম মাটনের জন্য 250 গ্রাম বাসমতি রাইস নিয়েছি যেটা একটু অলরেডি আমি ভিজিয়ে রেখেছি। পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য 4টে বড় মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি, খোয়া ক্ষীর, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, রিফাইন তেল, আলু ডুমডুম করে কেটে নিয়েছি, দুধ, টক দই ফেটিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ, অ্যালমন্ড বাদাম, চিনেবাদাম আর তার সাথে পোস্ত, এই কটা দিয়ে অলরেডি আমি পেস্ট করে নিয়েছি। আর কিছু শুকনো মশলা নিয়েছি, জাফরান, স্টার অ্যানিস, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলাপের পাপড়ি, আলু বোখরা একটা পাতিলেবু হাফ করে কেটে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, 7 রকম মশলা দিয়ে বাড়িতে অলরেডি বানিয়ে রাখা বিরিয়ানির মশলা, টমেটো সস নিয়ে নিয়েছি, ঘি, কেওড়া জল, গোলাপ জল, খোয়াক্ষীর, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার। বেশিরভাগ সময় দেখি কাচ্চি বিরিয়ানির মাটনের সাইজগুলো 100 গ্রামের আশেপাশে হয়, কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি তাই বেশি রিস্ক নিচ্ছি না। তো এক একটা পিস 50-60 গ্রামের মতো হবে, কোটা 70 গ্রামও হতে পারে। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার একটা জল দিয়ে একটা ভালো করে চুবিয়ে রাখলাম লবণ জল। এই অবস্থাতে আমি মাংসগুলোকে আমি 1 ঘন্টা রেখে দেবো। বিরিয়ানিটা তৈরি করব আমি হাঁড়িটার মধ্যে, তার জন্য এই হাঁড়িটার মধ্যেই আমি এখন ম্যারিনেশন করব। কাচ্চি বিরিয়ানির প্রধান প্রক্রিয়া কিন্তু ম্যারিনেশন। তো ম্যারিনেশন করার জন্য আমি অলরেডি যে মাংসটা যেটা আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার উপরে, সে মাংসটা থেকে বা জল ঝরিয়ে নেবো, জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। মাংসের উপরে বাকি মশলাগুলো আমি দিতে থাকবো। যেমন শুরুতেই 150 গ্রাম টক দই দিয়ে দিলাম, অ্যালমন্ড, কাজু বাদাম, চিনেবাদাম, পোস্ত বাটা যেটা অলরেডি আমি বেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো দেবো, 1 চামচ কাশ্মীরি রেড পাউডার দিয়ে দিলাম, এটা বেশ কালারটা ভালো হতে সাহায্য করবে, 2 চামচের মতো এখন খোয়া ক্ষীর দিয়ে দেবো। বিরিয়ানির প্রধান উপাদান বিরিয়ানির গরম মশলা, টোটাল 2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে টমেটো সস আমি দিয়ে দিলাম, 2 চামচ আমি ঘি দিয়ে দেবো। এবার ভালো করে আমি মাখাবো। কাচ্চি বিরিয়ানির যেটা প্রধান ব্যাপার সেটা হচ্ছে কিন্তু এই ম্যারিনেশনটাই, বেশ ভালো করে এটাকে মাখাতে হয় যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে খুব ভালো করে যাতে মশলাগুলোকে ঢোকে। আর আমার গ্রেভিটা একটু বেশি, খুব বেশি বলবো না, সামান্য একটু বেশি হয়েছে। কাচ্চি বিরিয়ানিতে আমার মনে হয় যে একটু গ্রেভিটা একটু বেশি থাকলে সুবিধা, না হলে অনেকক্ষণ ধরে তৈরি হয় তো হয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিছু মশলা দিতে আমি অলরেডি ভুলে গেছিলাম, যেরকম 2টো এলাচ, গোলাপের পাপড়ি, গোলাপের পাপড়িগুলো একটু বেশ আমি খুলে দিয়ে দিচ্ছি, একটু লেবু চিপে দেওয়া, লেবু ভেবেছিলাম কিন্তু দিতে ভুলে গেছি, দারচিনি, স্টার অ্যানিস দিয়ে দিলাম। কাচ্চি বানানোর সময় সমস্ত মশলাগুলো হাতের সামনে না থাকলে এরকম একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এটা একটু দূরে রেখেছিলাম তাই ভুলে গেছিলাম, লবঙ্গ। এবার এটাকে আমি ভালো করে এবার একটু মাখিয়ে দিচ্ছি,
दो घंटार जो ढेके दिल अवस्था थको दो घंटा ততক্ষণে আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব, আলুটাকে ভেজে নেব, রাইসটাকে হাফ ডান করে নেব। চলো আলু ভাজবো, তার জন্য আমি তেল দিয়ে দিলাম আগে। আলুগুলোকে আমি ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছি, তেলটা দেখুন গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আলুগুলোকে এক এক করে ছেড়ে দেবো। আলুগুলোকে এবার আমি ডিপ ফ্রাই করে নেব। এবার দুধের মধ্যে কিছুটা পরিমাণে মোটামুটি হাফ গ্রামের মতো আমি জাফরান দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে ন্যাচারাল জাফরান কালারটা বেরিয়ে আসে। এটাই অবস্থাতে আমি প্রায় এক ঘন্টা মতো রেখে দেবো যাতে কালারটা মোটামুটি বেরিয়ে আসে। এবার এর মধ্যে আমি দুই চামচ গোলাপ জল দিয়ে দিলাম, দুই চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে একটু গুলিয়ে নিলাম, এটা কিন্তু বিরিয়ানির মধ্যে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। কালারটা দেখুন, সুপার কালার হয়েছে আলুটার। এবার আলু ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেবো। দিচ্ছের মধ্যে পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য কিন্তু একদম ডুবুডুবু তেল হওয়াটা খুব জরুরি। পেঁয়াজটা কিন্তু একদম ঝুরঝুরে বানানোর চেষ্টা করতে হবে। হয়ে গেছে, এবার আমি বেরেস্তাটাকে তুলে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, এটা রাখলে পরে আর একটু ডিপ ব্রাউন কালার নিয়ে নেবে। এবার বিরিয়ানির জন্য রাইসটাকে প্রিপেয়ার করতে হবে, হাফ ডান রাইস। প্রথমত জলের মধ্যে আবার দুই চামচ লবণ দিয়ে দেবো, হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো, যেটা আমি প্রায় দু ঘন্টার পরে প্রায় ভিজিয়ে রেখেছি। আপনারা এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে চালগুলোকে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে, চালগুলো একটু নাড়াচাড়া করে দিলাম। 50% মতো বয়েলড হয়ে যাবে, তারপরে রাইসটাকে আমি নামিয়ে নেব। 50% বয়েলড হয়ে গেছে, এবার আমি রাইসগুলোকে ছেঁকে নিচ্ছি। রাইস তো হাফ ডান হয়ে গেছে, আর উপর দিয়ে অলরেডি আমি ফাঁকা সময়তে আটা মেখে আটাটা চারিপাশে আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে বাকি এলিমেন্টগুলো দেবো যেটা দেওয়া হয়নি। তো প্রথমেই এই বেরেস্তা ভাজার যে তেলটা, সে তেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তেল তো আমি আগে একদমই দেইনি। বেরেস্তা যেটা বানিয়ে নিয়েছিলাম তার অর্ধেক বেরেস্তা একটু হাত দিয়ে একটু এগুলোকে গুঁড়ো করে নিচ্ছে। এবার অর্ধেক বেরেস্তাগুলো আগে দিয়ে দিচ্ছি আমি। ভেজে রাখা আলুগুলোকে এবার আমি সাজিয়ে দেবো। এবার অর্ধ সিদ্ধ রাইসগুলোকে এর উপর দিয়ে দেবো। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঘি আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, কেওড়া জল, গোলাপ জল আর যে জাফরান মিশ্রণ ছিল পুরোটা এর মধ্যে একসাথে আছে, পুরোটা দিয়ে দিচ্ছি। দেখুন জাফরানটা দেখা যাচ্ছে। এবার উপর দিয়ে বাকি যে খোয়া ক্ষীরটা ছিল সেই খোয়া ক্ষীরগুলো আমি দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি চারিদিকে সুন্দরভাবে। এবার আলু বোখরাগুলো সাজিয়ে দিচ্ছে এক এক করে। বাংলাদেশের কাচ্চি বিরিয়ানিতে কিন্তু কিশমিশ আর কিছু ড্রাই ফ্রুট কুচি কুচি করে কেটে দেয়, তাই কিশমিশ কয়েকটা দিয়ে দিলাম। অ্যালমন্ড আর কাজু বাদামগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। স্ম্যাশড করে রাখা বেরেস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি সিল করে দেবো এবং দেখবো যাতে কোনো মতে যাতে হাওয়া যাতে না বেরিয়ে যায়। এবার এর উপর আমি একটা নোড়া দিয়ে দিচ্ছি যাতে উপর থেকে একটা প্রেশার থাকে। 5 মিনিট আমি ফুল ফ্রেমে এটা দমে বসালাম, তারপরে আসছি আমি। 5 মিনিট এটা ফুল ফ্রেমে ছিল, এবার আমি করব কি তাওয়ার উপর দিয়ে দেবো। তাওয়ার উপরে আমি লেশ খানিকটা লবণ দিয়ে নিয়েছি যাতে আমার তাওয়াটা একটুখানি ডিপ ছিল, যাতে ঠিকমতো তাপটা ঠিকমতো পৌঁছায়। এবার এটাকে আমি 10 মিনিট ফুল ফ্রেমে থাকবে, তারপরে মিডিয়াম ফ্রেমে, মিডিয়াম এন্ড লো ফ্রেমে এটা প্রায় 1.5 ঘন্টার মতো এই অবস্থাতেই থাকবে। চলো 1.5 ঘন্টা লো এবং মিডিয়াম ফ্রেমে ছিল, এবার এটাকে আমি অফ করে দেবো। কমপ্লিট মনে হচ্ছে, গন্ধ তো বেশ। এবার এই অবস্থাতেই আমি 1 ঘন্টা ছেড়ে দেবো, ততক্ষণে আমি স্নান টান করে আসি, তারপরে দেখবো যে আমার টেনশনটা কমবে কিনা। মানে
বিরিয়ানি সকাল থেকে বানানো শুরু করেছি, এখন 4টে বেজে গেছে, মানে খিদে কিরকম পেয়েছে বুঝতেই পাচ্ছেন। কিন্তু এদিকে টেনশনও আছে যে সব ঠিকঠাক হয়েছে কিনা। এবার দেখি, খুলে দেখি। বাহ বাহ, কালারটা তো এখনো অবধি তো জবরদস্ত দেখতে লাগছে। উপরটা দেখে তো বেশ জবরদস্ত লাগছে। এবার একটু খুলে দেখি ভিতরটা, আস্তে করে সাইড থেকে। বাহ, চালগুলো দেখুন একদম ঝরঝরে হয়ে আছে। আমি একটু আগে দানা একটু আগে হাতে দিয়ে দেখি সিদ্ধ হয়েছে কিনা। ও লাজাবাব, একদম তুখর হয়েছে, রাইসটা একদম পারফেক্ট। এবার ভেতরের মাটন কি পজিশন একটু দেখতে হবে। আমি এখনও মাটনকে খুঁজে পাইনি। আমি সাবাস, মাখন হয়ে গেছে মাটন, দেখুন খুলে যাচ্ছে মাটনগুলো, মাটন খুলে যাচ্ছে, মাটন শু দেখুন কালার কি এসছে। ওয়াও, আলুগুলোকে দেখুন, দেখে তো মনে হচ্ছে ভালোই সিদ্ধ হয়েছে, বয়েলড। হ্যাঁ, কালার কিন্তু সেই এসছে, কালার সেই এসছে, সেই 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 মাটন দেখুন, মাটন দেখুন আলাদা হয়ে যাচ্ছে। ও জিও, মাটনটা শুধু দেখুন, আহ সে মানে হেভি 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 খুশি। এবার বাকিটা তো আমি একটু প্লেটিং করে নিই। ও মাটন, মাটন খসে পড়ছে একবারে, মাটন খসে পড়ছে। এই হলো সেই বাংলাদেশের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। তবে সত্যি কথা বলছি যে কাচ্চি বিরিয়ানি যে এই টেক্সচারটা যেটা হবে, এটা আমি দূর দূর অব্দি স্বপ্নও ভাবতে পারিনি, এবং আমি যে এরকম টেক্সচারে বিরিয়ানি বানাতে পারবো এটা আমি স্বপ্নও ভাবতে পারিনি। খেতে কীরকম হবে সেটা আমি এখনও জানি না, কিন্তু আর টেক্সচার দেখে, কালার দেখে কোনো ভাষা তো খুঁজে পাচ্ছি না। রাইসগুলো কোয়ালিটি যদি দেখেন, প্রত্যেকটা রাইস গোটা গোটা আছে, কোনো রাইসে দেখুন ব্রেক তো হয়নি, আর সেদ্ধ একদম সুন্দর সেদ্ধ হয়েছে। মাংসগুলো যদি বলি, মাংসগুলো তুলতুলে তো হয়েছে এবং হাড় থেকে খসে যাচ্ছে, অনেক মাংস কিন্তু আলাদা হয়ে যাচ্ছে অলরেডি, মানে কিছু মাংস কিন্তু আলাদা হয়েই গেছে অলরেডি, মানে বয়েলটা এত সুন্দর হয়েছে। আলুগুলো দেখেন, আলুগুলো এবারে হাত দিয়ে বুঝতেই পারছি যে নরম হয়ে গেছে, খাওয়ার সময় আমি দেখাবই। তো কিছুটা পরিমাণে আমি রাইস আলু সব নিয়ে নিচ্ছি, মানে আমি এতটাই মনের মধ্যে আমার টকবক করে ফুটছে, মানে খুশিতে এত আমি ফুটছি তা বলার মতো না। যে কালারটা হয়েছে, বাংলাদেশে নিশ্চয়ই বাংলাদেশের লোকেরা অবশ্যই এক্সপার্ট, কারণ তারা এই বিষয়ে প্রতিদিন তারা বানান, আর বিভিন্ন অনুষ্ঠানে অকেশনে প্লাস বাড়িতে তারা বানিয়ে থাকেন। কিন্তু আমি যে এরকমভাবে বানাতে পারবো প্রথমবারই, সেটা আমি সত্যি কল্পনা করতে পারিনি। আর বাংলাদেশের বিখ্যাত সে যে সমস্ত নামগুলো শুনেছি বা বিভিন্ন ভিডিওতে দেখেছি, কাচ্চি ভাই, সুলতান ডাইন, আরও অনেক নাম আছে, তাদের কাচ্চি বিরিয়ানির মতো হয়েছে কি না বা তার ধারে কাছে গেছে কি না টেক্সচারে, প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন। এবার আমি একটু আগে টেস্ট করব, খাবো, তারপরে বলছি জিনিসটা কী। আচ্ছা, আগে আলুটা বলে নিই, আলুটা হয়েছে কি না একটু আগে বলছিলাম। ও দেখুন, হালকা করে প্রেশার দিচ্ছে, এত গলে যাচ্ছে, মানে এত সুন্দর বয়েলড হয়েছে তা কী বলবো। আর চলে আসি এবার মাটনটাতে, মাটনটা দেখি এবার আমি, আলাদা হয়ে যাচ্ছে, শুধু হালকা করে প্রেশার দেওয়ার আগে দেখুন আলাদা হয়ে যাচ্ছে, মানে এতটাই নরম হয়ে গেছে। কিন্তু রাইস কিন্তু নরম হয়নি, এটা মেন ম্যাটার ছিল যে রাইস তার জায়গা ঠিক থাকবে, কিন্তু মাটনটা একদম তুলতুলে হয়ে যাবে, আলুটা তুলতুলে হয়ে যাবে, একদম পুরো পারফেক্ট যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। এবার দেখা নুন মশলা সব ঠিক আছে কিনা, সেটা তো খেয়েই বুঝতে হবে। একটু ফার্স্ট বাইট, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, নুনের কম্বিনেশন যেরকম পারফেক্ট, মশলা বেশ করে গোটা মশলা মুখে পড়লো একটা, লাজাবাব, মানে মজা মজা, রিয়েলি মজা। দেখুন মাটনের পিসগুলো ঝুরঝুরে হয়ে যাচ্ছে, সে ঝুরঝুরে পিস একটা খেয়ে দেখি,
পুরো মটন মাই বিরিয়ানি, এত ভালো বয়েল, এত সুন্দর মিক্সিং ভাবতেই পারছি না। বাংলাদেশে তো এখনও যাওয়ার সুযোগ হয়নি, তবে ঘরে বসে বাংলাদেশের কাচ্চি বিরিয়ানির মটন বিরিয়ানির যে কী স্বাদ সেটা সত্যি বুঝতে পারছি। তুখোর যে হবে খেতে আমি সত্যি দূর দূর অব্দি ভাবতে পারিনি। আমার কাছে এটা অকল্পনীয়। আলু বোখরাগুলো দেখুন, গলে গেছে একবারে। আলু বোখরার দানা থেকে দেখুন আলু বোখরার অংশগুলো কিন্তু সব বেরিয়ে যাচ্ছে। টক টক পুরো মাখন মাখন, মানে যত ভালো বিরিয়ানি খেয়েছি, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, যত ভালো বিরিয়ানি খেয়েছি আজ পর্যন্ত, তার মধ্যে এটাকে আমি অবশ্য অবশ্য অবশ্যই রাখতে বাধ্য। ছোট ছোট এরকম অসংখ্য মটন তার বডি থেকে আলাদা হয়ে গেছে। রাইস, ঝুরঝুরে মটন, পুরো স্বর্গ স্বর্গ, সব রকমের টেস্ট এর মধ্যে আছে। যেরকম বিরিয়ানির সুপার টেস্ট তো আছেই, বিরিয়ানি মশলা খুব ভালো টেস্ট। আর আমি যখন বিরিয়ানি বানাই ক্যারো জল গোলাপ জল খুব বেশি দেই না, খুবই অল্প দেই, স্পেশালি দুধের সাথে জাফরানের সাথে মিশিয়ে দেই, যার ফলে ক্যারো জল গোলাপ জলের অতিরঞ্জিত গন্ধটা কখনোই লাগে না, হালকা একটা ফ্লেভার থাকে। মাটনের রিয়াজি পিসগুলোর অবস্থা দেখুন, পুরো ঝুরঝুরে হয়ে গেছে প্রায়। প্রথমবারে আমি একটু ঘাবড়েছিলাম যে প্রত্যেকটা পিস নিয়ারলি ওরা 100 গ্রামের আশেপাশে রাখে, কিন্তু এখন যা বুঝলাম পরের বার যখন বানাবো অবশ্যই 100 গ্রামের আশেপাশে অবশ্যই রাখবো। তাতে মনে হয় মাংসগুলো যে বডি থেকে যে আলাদা হয়ে গেছে বা ভেঙে গেছে সেটা মনে হয় ভাঙবে না। আলুটা যে এত সুন্দর নরম হয়ে গেছে, সেই লেভেলের আলু, সেই লেভেলের আলু দিয়ে কিমা মাটন হয়ে গেছে প্রায় এরকম অবস্থা। দিয়ে রাইস দিয়ে সাথে সাথে পেঁয়াজ, মজাদার বিরিয়ানি, রিয়েলি মজাদার বিরিয়ানি। আমি যেভাবে বানালাম, আপনারা যদি বাড়িতে এই প্রসেসে যদি বানান, যতক্ষণ আমি রাখতে বলেছি ততক্ষণই যদি রাখেন, গ্যারেন্টিতে বলতে পারি কাচ্চি বিরিয়ানি আপনার কাছে একটা মানে সেই লেভেলের হবে। না আর পারছি না, আর একটু রাইস নিতেই হবে। একটা নাল্লি পিস আছে, ও নাল্লি পিসটা নিয়ে নিলাম। রাইস কিন্তু এতটুকু নয়, আরও আছে হাঁড়িতে। আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, এখনও 3 ভাগ আছে। হ্যাঁ, এটাও আমি পুরোটা খাবো না, জাস্ট সার্ভ করে নিয়েছি। নাল্লি পিসের মাংসগুলো দেখুন বডি থেকে পুরো আলাদা হয়ে যাচ্ছে, পুরো আলাদা হয়ে যাচ্ছে। টেক্সচারটাও যেরকম, টেস্টও পারফেক্ট, ভিতরে মশলা খুব সুন্দর ঢুকেছে মাংসের মধ্যে, একদম গদগদ। এখন আমি এরকম নরম তুলতুলে মাটন পেলে, আমার মনে হয় যারা মাটন প্রিয়, মানে যারা খাসি মাংস প্রিয়, তারা একদম গদগদ হতে বাধ্য। এবার একটু রায়তা নিয়ে নিচ্ছি, ফ্রিজের মধ্যে ছিল, ঠান্ডা হয়ে আছে। রায়তা দিয়ে বিরিয়ানিটাকে মাখিয়ে নিচ্ছি, রায়তা এমনিও খাওয়া যেতে পারে। ভিডিওটা করতে করতে কারেন্টটা চলে গেল, এই পরিস্থিতিতে মানে খেতে আমার দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু গরমা গরম বিরিয়ানি, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল একটু আগে, জবরদস্ত হয়তো বৃষ্টি আসবে। কারেন্ট চলে এসেছে, আর একটু রাইস নিচ্ছি, জবরদস্ত খেয়ে চলেছি, খেয়ে চলেছি রাইস, তার মধ্যে মাটনগুলোকে দুপুরো পিষে নিচ্ছি। আলাদা হয়ে আর পিসতে হচ্ছে না, প্রচুর পরিমাণে ছোটো ছোটো মাটন চলে এসছে, কারো কিমা বিরিয়ানিও মনে হতে পারে। এই রকম পরিমাণে নরম হয়ে গেছে মাটনগুলো। অনেকে প্রশ্ন করতে পারেন দম বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানির মধ্যে, মানে কলকাতার দম বিরিয়ানি এরকম কাচ্চি বিরিয়ানির মধ্যে কোনটা বেস্ট। ব্যারাকপুরের বিরিয়ানি ব্যারাকপুরের মতো, কলকাতা বিরিয়ানি কলকাতার মতো, আর কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানির মতো, মজাদার বিরিয়ানি। মাটনগুলো দেখুন, আস্তে করে শুধু হালকা করে প্রেস করছি আমি, পুরো ঝুরঝুরে হয়ে যাচ্ছে, ঝুরঝুরে মাটন, অনবদ্য, তুখোর তুখোর, আলটিমেট বিরিয়ানি সেই কোয়ালিটির মাটন। মাটনটা যে এত সুন্দর বয়েলড হতে পারবে আমি প্রথমে ভাবতেই পারিনি, আর আলুটাও সেই সেদ্ধ হয়েছে। বিরিয়ানির কালার
টেক্সচার দেখে আপনাদের কি রকম মনে হচ্ছে যে বিরিয়ানিটা কি রকম হয়েছে প্লিজ কমেন্টে জানান। আমার তো খেয়ে তো যে কি তৃপ্তি পেলাম সেটা আপনাদের সত্যি বলে বোঝাতে পারবো না। সকাল থেকে যে পরিশ্রম করছি বাজারে যাওয়া, সব জিনিসপত্র কিনে আনা, ম্যারিনেট করে রেখে দেওয়া, আপনার সব কিছু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করে করা, কিন্তু দিনের শেষে যখন এরকম একটা বিরিয়ানি খাওয়ার সুযোগ পাই তখন যেন মনে হয় সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। রিয়েলি আজকে জবরদস্ত নমিয়ে কাচ্চি বিরিয়ানি খেলাম। যদি বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট করবো যে আপনারা দেখে বলুন যে আপনাদের আপনারা নিজেদের বাড়িতে বা অঞ্চলে যে ধরনের কাচ্চি বিরিয়ানি খান তার মতো বা তার ধারে কাছে। আর আমি চেষ্টা করেছি কাঁচা হাতের পাকা রান্না, আমি কোনো কোর্স করা কোনো মানুষ নই, দেখে বিভিন্ন জায়গায় দেখে, কখনো ইউটিউব দেখে, কখনো কারোরটা দেখে বা কখনো বই পড়ে বিভিন্ন জায়গা থেকে শিখে যখন যেখানে যে ধরনের রান্না করার সুযোগ পেয়েছি করেছি। কারণ এই চ্যানেলে বেশিরভাগ সাবস্ক্রাইবাররাই কিন্তু সাবস্ক্রাইব করেছেন কিন্তু বিভিন্ন ধরনের খাবারের ভিডিও দেখবেন বলে। সেখানে যদি খাবারের ভিডিও না দিই, যদি অন্য কোনো ভিডিও দিই তাদের প্রতি কিন্তু অমর্যাদা করা হবে। সুতরাং সেই জন্যই আমি চেষ্টা করছি খাবারের ভিডিও তুলে ধরার। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এরকম মজাদার একটা রেসিপিযুক্ত ভিডিও পারলে প্লিজ শেয়ার করুন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবেই তো আপনাদের কাছে একটা জবরদস্ত ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাবো। আর নোটিফিকেশান বেলটা যদি ক্লিক করে না দিয়ে থাকেন প্লিজ নোটিফিকেশান বেলটাকে ক্লিক করুন, তবে আপনাদের কাছে কিন্তু নতুন ভিডিও আসার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। আর একটা কথা যেটা আমাকে না বললেই নয়, আপনারা যারা ভিডিওটা দেখছেন পারলে প্লিজ একটা যে কোনো কমেন্ট প্লিজ একটা কমেন্ট বক্সে দিয়ে দিন, কারণ বিগত কিছুদিন ধরে অনেকের কাছে নোটিফিকেশান কিন্তু পৌঁছাচ্ছে না। তো আপনারা যদি একটা যদি লাইক আর একটা যে কোনো কমেন্ট যদি করে দেন তাহলে পরে ইউটিউব কিন্তু আবার নতুন নতুন মানুষের কাছে বা আপনাদের কাছে কিন্তু আবার নতুন করে নোটিফিকেশান পাঠানো শুরু করবে। আজ এই অবধি রইল, বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট দিন, বাই।